এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। তোরা সবাই জানিস বৃষ্টির বাচ্চাটা জলে পড়ে গিয়েছিল, কিন্তু এটা তো তোরা জানিস না যে ওম সঙ্গে সঙ্গে বাচ্চাটাকে বাঁচাবার জন্য জলে ঝাঁপ দিয়েছিল। আপনি এই কথা জানলেন কিভাবে? আপনার তো জানার কথা নয়। ভগবান যদি সত্যিই থেকে থাকেন তাহলে তিনি কিন্তু সবটা জানাতে বাধ্য হন। ঠিক তেমনি দিদুনের বিশ্বাস শ্রীকৃষ্ণ এমন একজনকে পাঠিয়েছেন যিনি সেদিনের ঘটনার প্রত্যক্ষদর্শী। কি প্রত্যক্ষদর্শী মানে কি দেখেছিস? বৃষ্টিকে কে গুলি করেছিল সেটাও কি সে জানে? কি হলো বলো, অর্ণবের কথার উত্তর দাও। না খোকা, বৃষ্টিকে কারা গুলি করেছিল সেটা সে জানতো না। কিন্তু সে বৃষ্টিকে চিনত, ওমকেও চিনত। সে আছে একজন যার জন্য আমার পরিবারের বংশধর এখনো বেঁচে আছে। মাঝ নদীতে বাচ্চাটা যখন জলে পড়ে গিয়েছিল তখন সেই সাঁতরে গিয়ে ওমের হাত থেকে ওই বাচ্চাটাকে বাঁচিয়েছিল। তারপর মিঠিপুরের এক দম্পতি তার কাছ থেকে ওই বাচ্চাটিকে দত্তক নেয়। মা, একজন তোমার দুর্বলতার সুযোগ নিয়ে তোমাকে বানিয়ে বানিয়ে কিছু গল্প বললো আর তুমি সেটা মেনে নিলে। বেশ, মানলাম যে সে আমাকে বানিয়ে বানিয়ে গল্প বলেছে, কিন্তু এতে তার কি স্বার্থ আছে বলতো? মা, তুমি বুঝতে পারছো না কিসের স্বার্থ। এই এত বড় বাড়ি, এত বড় বিজনেস, সব কিছুর উপর লোক। একটা কাউকে যদি ওমের সন্তান হিসাবে এখানে এনে হাজির করা যায় ব্যাস, তাহলে তো সে সব কিছুর অধিকার পেয়ে যাবে, তাই না? মা, মহুয়া মহুয়া একদম ঠিক কথা বলেছে মা। আপনি আপনি ভাবতেও পারবেন না কত রকমের অসৎ লোক, কত রকমের ফ্রড লোক এই পৃথিবীতে আমাদের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। সম্পত্তির ব্যাপারে মানুষ কত কি করতে পারে সে ব্যাপারে আপনার কোনো ধারণা নেই। অর্ণব, তোমার চাইতে এই পৃথিবীটাকে আমি অনেক বেশি দেখেছি, তাই কে সৎ কে অসৎ, কে সত্যি বলছে কে মিথ্যে বলছে, এটা আমি তোমার চেয়ে অনেক বেশি ভালো বুঝি। ঠাম্মি, পিছানের কথাগুলো কিন্তু ফেলে দেওয়ার মতো নয়। শুধুমাত্র একজনের কথার ভরসা করে একটা ছেলেকে দাদা ভাইয়ের ছেলে হিসেবে মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব নয়। আশিস একদম ঠিক কথা বলেছে। তুমি এ সমস্ত উল্টোপাল্টা চিন্তা তোমার মাথা থেকে বের করে দাও। তোমার এই আজগুবি গল্প আমরা কেউ মেনে নিতে পারছি না। আমিও পারছি না দিদুন। আর কে কে ইভানকে ওমের ছেলে হিসেবে মানতে পারছো না সেটা আমাকে এখনই জানিয়ে দাও। ছোটনাথ বউ, তুই? ঠাম্মি, আমি শুধু একটা কথাই বলতে চাই, তোমার যদি ইভানকে দাদা ভাইয়ের ছেলে বলে মেনে নিলে শান্তি হয়, তুমি যদি ভালো থাকো তাহলে আমি বলবো যে তুমি নিজের বিশ্বাস থেকে এক চুলও নড়ো না। বাকি যদি কেউ না মেনে নিতে চায় তাহলে? আমি তো কাউকে মেনে নিতে বলিনি। মা, এই তো তুমি বললে যে তোমার সিদ্ধান্ত জানাতে এসছো। আরে ইভান যে ওমের ছেলে, এই সিদ্ধান্তের কথাই তো তুমি জানাতে এসছো, তাই না? তুই ভুল করছিস মহুয়া। ইভানকে মেনে নেওয়া বা না নেওয়া এটা আমার সিদ্ধান্ত নয়, এটা আমার স্থির বিশ্বাস। আমি জানি ইভানের বাবা ওম ছাড়া আর কেউ হতেই পারে না। তাহলে তোমার সিদ্ধান্তটা কি থামনি? আমি সিদ্ধান্ত নিয়েছি এবার থেকে ইভান
এ বাড়িতেই থাকবে। এই সান্নাল পরিবারের বংশধর হিসেবে তার যা অধিকার আছে সেটা আমি তাকে ফিরিয়ে দেব। আর কালি ইভান পাকাপাকি ভাবে এই বাড়িতে চলে আসবে। অসম্ভব, আমি কিছুতে এটা হতে দেব না। খোকা, তুই নিশ্চয়ই ভুলে যাসনি যে বাড়িটা এখনো আমার নামে। তাই ইচ্ছে হলে আমি যাকে খুশি এ বাড়িতে থাকতে দিতে পারি, আর যাকে খুশি এ বাড়ি থেকে বের করে দিতে পারি। মা, তুমি এত বড় কথাটা বলতে পারলে! এখনো আমি কিছু বলিনি মহুয়া, তবে এবার বলবো। কাল থেকে ইভান এ বাড়িতে থাকবে। যে যে সেটা মানতে পারবে তারা এ বাড়িতে থাকবে, আর যারা মানতে পারবে না তারা স্বচ্ছন্দে এ বাড়ি ছেড়ে চলে যেতে পারে। মা, তোমার মাথা খারাপ হয়ে গেছে? তুমি মস্ত বড় ভুল করছো। না, ভুল নয়, সর্বনাশ, সর্বনাশ করছো। আমাদের পরিবারের যে কত বড় ক্ষতি হয়ে যাবে তুমি ভাবতেও পারছো না। বাবা, এ নাও, নাও, এ নে। সুজাতা, ও সুজাতা, আরে কি গো, বলছি মল্লিকা দিদির আশ্রম তোমার কেমন লাগলো? ভর দুপুরে তুমি আর ইভান একসাথে ফিরলে, তখন তো আর জিজ্ঞাসা করতে পারিনি, কেমন লাগলো, কেমন তোমার? ভালো। শুধু ভালো? আরে বাবা, ওখানকার পরিবেশ কেমন, ওখানকার মেয়েগুলো কেমন, প্রথম দিন ক্লাস করালে তার কিরকম অভিজ্ঞতা, সেগুলো বলো। আচ্ছা মা, কি হয়েছে একটু বলবে? সেই ফেরা থেকে দেখছি তুমি কেমন গম্ভীর হয়ে আছো। আমিও সকাল থেকে দেখছি মা, তোমার কি হয়েছে বলো তো। কি হবে আমার, কিছুই হয়নি।